এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে চলে গেলাম আরেক জায়গায়। কোথায় গেলাম পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, অরবিট ট্রাভেল অ্যান্ড ব্লগে আমি সুমাইয়া আপনাদের সাথে আছি। আমরা আসলে একটু বের হয়েছিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে যাব বিকালবেলা। তো এখন তো অনেক শীত চলে আসছে, মানে দিনটা ছোট হয়ে গেছে, তাই যখনই আমরা যাওয়ার উদ্দেশ্যে বের হলাম তখন দেখি যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকালটা শেষে পর্যায়ে। তো মেট্রোয়েলের যে আমরা দেখি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা চিন্তা করলাম যে না, এখন দিয়াবাড়ির দিকে যাওয়া যাবে না, তাই আমরা হলো উল্টার দিকে রওনা দিলাম আগারগাঁওয়ের দিকে। তো আগারগাঁওয়ে গিয়ে আমরা বিমান জাদুঘরে ঢুকে গেলাম। বিমান জাদুঘরটাতে আসলে অনেক আগে আসা হয়েছিল, নতুন এখানে অনেক অনেক জিনিস করেছে, ওখানে আর আসা হয়নি। এখানে আমার বড় ছেলে ছোটোবেলায় অনেকবারে এসেছে, তো ছোটোটাকে নিয়েই এখন আমরা চলে আসলাম বিমান জাদুঘরে। প্লেনগুলোকে, অনেক প্লেন আছে, এগুলোকে দেখার জন্য ওরা অনেক আগ্রহী। তো সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তারপরেও ঘুরতে ভালোই লাগছিল, মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই হাঁটছি, হাঁটতে হাঁটতে ভালোই লাগছে। প্রত্যেকটা প্লেনের সামনে যে বোর্ডগুলো লেখা থাকে, মানে ওখানে ওইটা কোন প্লেন কী প্লেন, এগুলো আমার ছেলেটা পড়ছে, তো এই জন্যে আস্তে আস্তে আমি যাচ্ছিলাম সামনের দিকে। সামনে একটা দোলনা বা ছোটোতে বাচ্চাদের জন্য কিছু জিনিস ছিল, তো ওখানে ওরা চড়ছে। দোলনাটা দেখে আমার ছোটো ছেলেটা আবার চড়বে তার চাচুর সাথে, চাচু বললো যে ঠিক আছে আমি ধাক্কা দিচ্ছি। তো এইসব এই জায়গাটা আসলে বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চারা আসলে মজা পায়। আপনারা সবাই আসবেন এখানে ঘোরার জন্য বাচ্চাদের নিয়ে, ভালো একটি স্পেস, খুবই সুন্দর জায়গা। তো সকালে আসলে আরও অনেক ভালো লাগবে, কিন্তু আমরা তো রাত্রে এসেছি, ইনশাআল্লাহ আরেকবার যাব সকালের দিকে। এখানে অনেক বড়দেরও রাইডস আছে অনেকগুলো, আবার ছোটদেরও আছে। আমরা এখন ওই সাইডে যাচ্ছি, আমাদের এই পাশ ঘোরা শেষ, এখন ওই সাইডে যাচ্ছি। আপনারা সবাই যাবেন, ভালো লাগবে ওখানে। আমরা অবশ্য একটা বড়রা আর কি, আমরা তিনজন মিলে একটা রাইডে চড়েছি, একটু নাগরতলা টাইপের, না নাগরতলা না, এটা কী জানি নামটা আমি ভুলে গেছি। তো এটা অনেক রাউন্ড করে ঘোরার, আমার ছোটো ছেলেটাও বারবার বলছিল আমি একটাতে চড়বো, আর আমার বড়টা তো খালি সে বোটেই চড়বে, বোটে চড়বো, তাও একটা ফগ একটা রাইডে চড়েছে। এখানে ওদের ভালোই লাগছিল, ওরা মজা করছে, তো একটু ঝাঁকা মারে ফগ যেমন লাফতে লাফতে যায়, এটা ওই রকমই ছিল। আমরা এটাতে চড়েছিলাম, ভালো অনেক, মানে ফার্স্টে এত খারাপ লাগেনি, আরাম লাগছিল বাতাস, তারপরে এমন জোরে ঘুরানি দিল যে সাথে মনে হচ্ছিল আমার দুনিয়া সব ঘুরছে, কিছুই দেখা যাচ্ছে না, তাকালেও মনে হচ্ছে সব ঘুরছে। তো এটাতে একটু খারাপ লেগেছিল।
এবার যাচ্ছি আমরা বোটের দিকে, কারণ আমার বড়টা বোটে চড়েই যাবে এখান থেকে, তাই আমরা গেলাম বোটে। ওর দুই ওরা দুই ভাই মিলে ওর চাচুর সাথেই গেল, আমরা এখানে বসেছিলাম। তো এটা ঘুরেই আমরা বাসায় ব্যাক করলাম। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বেল বাটনটা ক্লিক করলে আপনারা তাড়াতাড়ি সেটা পেয়ে যাবেন। তো লাইক দিবেন, কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।